ভারতের প্রথম আইনমন্ত্রী ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 14 এপ্রিল পালিত হয় আম্বেদকর জয়ন্তী, ভারতীয় সংবিধানের জনক হিসাবে সমগ্র বিশ্বে সমাদৃত তিনি। বর্ণ বৈষম্য এবং নিপীড়নের মতো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি ছিল তার। জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা করে সমাজ থেকে তা নির্মূল করার চেষ্টা করেছিলেন ডক্টর বিআর আম্বেদকর। ত্রিপুরা প্রদেশ বিজেপির তপশিলি জাতি মোর্চার উদ্যোগে আগরতলা শহরের বিজেপি নির্বাচনী কার্যালয়ে রবিবার উদযাপন করা হয়েছে ডক্টর বিআর আম্বেদকরের 134তম জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সহসভাপতি তাপস ভট্টাচার্য এবং তপশিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি অরবিন্দ দাস। সমাজের সকল স্তরের সামাজিক অধিকারকে মান্যতা দেওয়ার লড়াইয়ের নেপথ্যে যিনি ছিলেন সেই যোদ্ধা ডক্টর ভীমরাও আম্বেদকরকে যথাযোগ্য মর্যাদায় এদিন শ্রদ্ধা জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। আমরা সবাই জানি যে সংবিধান এই ভারতবর্ষের যে মূল সংবিধান, তার রচনার যে দায়িত্ব সেটা বিআর আম্বেদকরের কাছে ন্যস্ত ছিল, এবং এই সংবিধানকে ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থানে সেটাকে মান্যতা দিয়ে এখন পর্যন্ত এই সংবিধানকে আমাদের যে সংবিধানে যে উল্লেখিত যে ধারাগুলি, যে সংবিধানে যে উল্লেখ রয়েছে সেগুলি বাস্তব জীবনে প্রতিফলিত হয়ে আসছে। বিআর আম্বেদকর, আমরা সবাই জানি যে আমরা এই বিআর আম্বেদকর শুধু সংবিধান রচয়িত তা নয়, সমাজের সঙ্গে সংঘর্ষ করে এই সমাজ, আমরা সবাই জানি যে এই সমাজটাকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস প্রায় সময় হয়ে এসছে। তো এই যে সমাজের সঙ্গে যুক্ত করা, অস্পৃশ্যতার সঙ্গে যুক্ত করা এবং নিজেকে রক্ষা করা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, কারণ উনি যেই সমাজে বসবাস করেন সেই সমাজে শিক্ষা সমস্ত কিছুর দিক থেকে পিছিয়ে রাখা হয়েছিল সেই সমাজ ব্যবস্থায়। কিন্তু বিআর আম্বেদকর সেই অস্পৃশ্যতা এবং সেই যে প্রতিবন্ধকতা তাকে উপেক্ষা করে আমাদের বিআর আম্বেদকর সেই সময় উচ্চ শিক্ষায় শিক্ষিত হন এবং ভারতবর্ষের মূল ভূখণ্ডে যাতে এই অস্পৃশ্যতা দূরীকরণ হয় তার জন্য উনি বহু আন্দোলন করেছেন। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের দিকে দিকেও রবিবার পালিত হয়েছে ডক্টর বিআর আম্বেদকরের 134তম জন্মদিবস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।